প্রচন্ড অশান্তি করে। তারপর আমার ছেলে হয়, 7 মাস বয়সে আমার ছেলেকে একবার চুরি করে নিয়ে চলে যায় আমার স্বামী। তারপর আবার এই বাইরে চলে গেছিল, আবার ফিরে আসার পরে লকডাউনের আগে ফিরে এসছে, এসে আবার নতুন আমার ছেলে, আবার একটা ছেলে হয়, ও আবার ফিরে এসে আবার আমার সাথে অশান্তি করে। মঙ্গলবার রাতে আমার সাথে খুব অশান্তি হয়, মা আমাকে মারে। তারপর বৃহস্পতিবার দুপুরে আমার ছেলেটাকে নিয়ে চলে যায়। কে নিয়ে গেছে? আমার স্বামী। কেন নিয়ে যাওয়ার কারণটা কি? কারণটা আমি বলতে পারবো না, ওই আমার সাথে অশান্তি হয়েছে, সেটাই হয়তো কারণ হতে পারে। অশান্তিটা কি নিয়ে হতো? অশান্তি হতো, আমি কিছু বলতে পারবো না ওকে, ও টাকা পয়সা কি করে বলতে পারবো না, কোনো কিছুই বলতে পারবো না আমি ওকে। সংসারে টাকা পয়সা দেবে না, কোনো কিছু করবে না, ও কারণে অশান্তি। আপনার ছেলে বয়স কত? জায়গা নিয়ে গেছে 13 মাস বয়স। থানায় অভিযোগ করেছেন? করেছি অভিযোগ, কিন্তু থানা থেকে কিছুই খবর পাইনি। ওনা কি বলছে? ওরা বলছে বাবার কাছে আছে, অসুবিধা কিসের? না আপনার ধারণাটা কি? আপনার বাচ্চাকে নিয়ে কোথায় গেছে? আপনার ছেলেকে নিয়ে আপনার স্বামী কোথায় গেছে? মানে কি করেছে? কোথায় গেছে কি? আমার তো খুঁজে পাগলের মতন খুঁজে বেড়াচ্ছি সেদিন থেকে, সে দুপুর থেকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কিছুই এখনো খবর পাইনি। এই রাজবাগানে এক জায়গায় একটুখানি দেখা পেয়েছিলাম, সেখান থেকে কোথায় চলে গেছে এখনো খুঁজে পাইনি। কি মনে করছেন আপনার ছেলেকে কি কি হতে পারে? এখন ও কি করবে, মেরে ফেলবে না বেঁচে দেবে, কি করবে আমি কিছুই বলতে পারছি না। ওনারা বলছে আপনারা খোঁজেন, আমরাও দেখছি কি করা যায়, আপনারা সবখানে খোঁজেন। হারা আছে, কিন্তু ওর মোরাল ক্যারেক্টার আমি কোনোদিন ভালো দেখি, অর্থনৈতিকভাবে ফ্যামিলিকে কোনোদিন সাপোর্ট করেনি, সবসময় একটা মানে টাকা পয়সা নয় ছয় এরকম মানসিকতা। বাচ্চাটা ওর যে বড়ো ছেলেটা, তার পড়াশোনার দায় দায়িত্ব কোনোদিন তেমনভাবে নেয়নি। এই মেয়েটি নিজে কাজ করে নিজের সন্তানের দায়িত্ব পালন করেছে, এবং ওর মানসিকতার মধ্যে সমানে মিথ্যা কথা বলে, ওর একটা মানে এটা টেন্ডেন্সি হয়ে গেছে মিথ্যা বলা, এবং এর কাছ থেকে টাকা ধার নেওয়া, ওর কাছ থেকে টাকা ধার নেওয়া, এরকম একটা ক্যারেক্টার। মোরাল ক্যারেক্টারটাই ওর আমি ভালো দেখি, এবং ওকে আমরা পার্সোনালি বুঝিয়েছি যে তোর এত ভালো সংসার, ওর বাচ্চাটা পড়াশোনায় ভালো, তুই একটু দায়িত্ব নে, উন্নতি করবে, তোদের কাস্টের ফেসিলিটি পাবি, সব মিলিয়ে অনেক কিছু ওদের সাপোর্ট করেছি। এবং বাচ্চাটাকে যখন পড়া বন্ধ করে দিল, আমি নিজে নিয়ে গিয়ে আমার দাদার ছেলেটাকে নিয়ে গিয়ে আমি বিবেকানন্দ যুব মহামণ্ডল ওখানে দূরে পাঠাই বলে, তারপরে আবার অবক্ষয় আমরা পাঠাবো বিনা বিধানে ওখানে পড়ানো হয়। ওটা এমনি কি মারধর করতো? হ্যাঁ, মারধর মাঝে মধ্যে করতো, আমাদের ভয় তো করতে পারতো না, আমাদের একটু ভয় পেত।